চিকিৎসায় গাফিলতির অভিযোগে শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুর থেকে উত্তাল বিসি রায় হাসপাতাল। পরিবারের অভিযোগ, শিশুর স্বাস্থ্যের বিষয় ঠিকমতো পরিবারকে জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন প্রচুর সংখ্যক পুলিশ, যদিও খবর নিতে ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশই বাধার মুখে পড়তে হয়। সংবাদ মাধ্যমকে পরিবারের তরফ থেকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলছে এবং তার জেরেই এই শিশুর মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু পরিবারের লোক দাবি করছে। এবং এই যে শিশুটি পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে কোনোভাবেই হাসপাতালের ভেতরে ঢুকে সংবাদ মাধ্যম খবর করতে পারে না এমনটাই আইন রয়েছে, সেই জন্যে কিন্তু সিএনএর যারা প্রতিনিধি তারা হাসপাতালের ভেতর ঢুকতে গেলে তাদেরকে কিন্তু গেটের মুখেই আটকে দেওয়া হয়। সূত্রের খবর, সেন্ট্রাল এভিনিউ এর বাসিন্দা এই শিশুটি বেশ কিছুদিন আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিল। দিন তিনেক আগে তাকে হাসপাতালে ইমার্জেন্সি বিভাগে ভর্তি করা হয়। রবিবার দুপুর একটা নাগাদ মৃত্যু হয়েছে ওই শিশুর। পরিবারের অভিযোগ, চিকিৎসকরা তাদের সঙ্গে ঠিকমতো কথা বলেননি, শিশুটির চিকিৎসার বিষয়ে জানানো হয়নি পরিবারকে। মেরা ভাঞ্জা মর গিয়া হ্যায় আর ইয়াহাঁ ডক্টর লোক মরিজ জো আতা বাহার সে উসকো দেখতা নাহি হ্যায়, উসকা শরীর নিকাল দেতা হ্যায়। তা আজ 1 বাজে উসকা মৌত কাইসে হুয়া? वो डॉक्टर की लापरवाही से हुआ और आदमी को जाने नहीं दे रहा था। बोला नहीं 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 जा सकेगा, तुम लोग का अलाउ नहीं है, एक आदमी जाएगा, इसका बाद कोई नहीं जाएगा। हां दावा लेकर के जा रहा है, लेकर जाओ यहां से, लेकर जाओ यहां से, हटो यहां से। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন শিশুটির বাবা এবং দাদু। তাদের অভিযোগ, প্রথম থেকেই হাসপাতালে দুর্ব্যবহারের শিকার হতে হয়েছে তাদের। তাদের অন্ধকারে রেখে শিশুটির কোনো চিকিৎসাই করানো হয়নি। हम गए लेकिन हमको मतलब बहुत बदतमीजी से पेश आया है, तो हम इसलिए खामोश हो गए, खामोश हो गए कि हमारा बच्चा हो सके हमारे बच्चा को मार देगा, इसलिए हम डर से हम नहीं बोलते थे। आज ये बात आज मैं बोला। अब ट्रीटमेंट के लिए जो दवा लिखता है बोलता है लाओ, ला के देता है। अब उसको देता है कि नहीं देता उसको कौन जाने की है। अच्छा वहाँ पर जाता है देखने के लिए, भाई उधर रहेगा उधर रहेगा उधर रहेगा, जाने नहीं देता है। उसका बस चले तो मारेगा आदमी को, है हमको भी धक्का दिया है। তবে বিসিরাই হাসপাতালের প্রিন্সিপাল দিলীপ পালের এ বিষয়ে প্রতিক্রিয়া, শিশুটি অত্যন্ত সংকটজনক অবস্থাতেই এসেছিল হাসপাতালে, সব রকম চিকিৎসার পরেও অকারণেই গাফিলতির অভিযোগ তুলছে পরিবার। বাচ্চা দারভাঙ্গা থেকে এসেছিল আম নিয়ে, বাচ্চার জন্মগত আরো হাইপোথাইরয়েড ছিল, ডাউন সে ফিচার ছিল, সঙ্গে নিউমোনিয়া আমের পরে, ঠিক আছে। সেই জন্য বাচ্চা গত 3-4 দিন ধরে ভেন্টিলেটরেই ছিল, প্রথম থেকেই বাচ্চা খারাপ ছিল। ওরা জানতো বাচ্চা ভালো খারাপ আছে, আমরা বারবার বলে রেখেছিলাম, তা সত্ত্বেও যদি কেউ আনফরচুনেট মনে করে যে আমরা বেড়ে ফেলেছি, এটা করার কি আছে বলুন। পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, এ বিষয় নিয়ে তারা জানাতে চান মুখ্যমন্ত্রীকেও। তবে তৃণমূল সাংসদ তথা চিকিৎসক শান্তনু সেনের দাবি, ঘটনা দুর্ভাগ্যজনক, তবে কোনো চিকিৎসক ইচ্ছাকৃতভাবে কোনো রোগীর ক্ষতি করবেন না। অত্যন্ত দুঃখের, সেখানে যদি কোনো শিশু মারা যায় নিশ্চয়ই সেটা অত্যন্ত কষ্টকর, এবং আমার মনে হয় না যে জ্ঞানত কোনো চিকিৎসক কোনো রোগীর ক্ষতি করে বলে। অন্যদিকে বিজেপি নেতা তথা চিকিৎসক ইন্দ্রনীল খাত দাবি, স্বাস্থ্যের রাজনীতিকরণের জেরে সম্পূর্ণ স্বাস্থ্য ব্যবস্থাটাই ভেঙে পড়েছে, ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু এটা কোনো নতুন অভিযোগ না, কিন্তু পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন হাসপাতালে, সে জেলা হোক এবং খাস কলকাতার বুকে, বারবার এরকম ঘটনা ঘটেই যাচ্ছে। একটা বড় কারণ হলো এখানে যেভাবে করে স্বাস্থ্যের মধ্যে যেভাবে করে আজকে রাজনীতিকরণ হয়েছে না, স্বাস্থ্য শিক্ষা যেমন হয়েছে তার জন্য শিক্ষায় এত দুর্নীতি আজকে আমরা দেখতে পাচ্ছি, তেমনি স্বাস্থ্যতেও এত বেশি রাজনীতিকরণ হয়েছে যার জন্য সরকারি পুরো যে স্বাস্থ্য পরিষেবাটাই ভেঙে পড়েছে। কারণ সবাই পুরো ব্যাপারটা হয়ে গেছে তেল মেরে চললে, শাসক দলের কথা শুনে, তাদের অর্ডার, যেরকম কুকুরের ডায়ালিসিস করিয়ে দিলে তাদের কথা শুনে, তাহলে তাদের চাকরিটা প্রমোশন জুটবে। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে পশ্চিমবঙ্গের মাননীয় খেলা করছেন, একদম ছেলেখেলা করছেন মানুষের জীবন নিয়ে, যেখানে আমাদের সরকারি হাসপাতালে প্রয়োজনের তুলনায়, স্যাংশন পোস্টের তুলনায় ডাক্তার অনেক কম, ডাক্তারকে পাঠিয়ে দেওয়া হচ্ছে দুয়ারে ডাক্তার। দুয়ারে ডাক্তার করতে গিয়ে মেডিকেল কলেজে নেফ্রোলজি, ক্যান্সার এইসব জায়গার মতো গুরুত্বপূর্ণ জায়গার চিকিৎসা পরিষেবা বন্ধ। হাসপাতালে রোগী মৃত্যু এবং গাফিলতির অভিযোগ এরাজ্যে দীর্ঘদিনের ট্রেন্ড। অতীতেও এই নিয়ে বারবার বিভিন্ন হাসপাতালে হয়েছে তুলকালাম। কেন রোগীর পরিবারের সঙ্গে রোগীর স্বাস্থ্য নিয়ে স্বচ্ছতা রাখেন না চিকিৎসকরা, তা নিয়েও রয়েছে বহু প্রশ্ন। কবে মিটবে এই সমস্যা, সেই উত্তর অজানাই। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।